বেসরকারি সংস্থার পক্ষ থেকে গুরুদুয়ারে বসানো হলো স্যানিটাইজার স্ট্যান্ড। পূর্ব বর্ধমান শহরে একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে পূর্ব বর্ধমান শহরে গুরুদুয়ারাতে একটি স্যানিটাইজার স্ট্যান্ড বসানো হলো। এর আগে আমরা দেখেছি স্যানিটাইজার ট্যানেল, সেই ট্যানেলে একজন করে ব্যক্তি ভিতরে প্রবেশ করলে সারা শরীর স্যানিটাইজ হয়ে যাবে অটোমেটিক। কিন্তু এক অন্যতম স্যানিটাইজার স্ট্যান্ড, এটিতে স্যানিটাইজার স্প্রে বোতল বসানো আছে। যখনই কোনো ব্যক্তি স্যানিটাইজার হাতে নেবে, সেই ব্যক্তিকে পায়ে দিয়ে চাপ দিলে তবেই সেই ব্যক্তির হাতে স্যানিটাইজার পড়বে। এদিন ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যবে থেকে লকডাউন তবে থেকেই গুরুদুয়ারা লঙ্গরখানা খাইয়ে যাচ্ছে গরিব দুস্থদের। তাই এদিন ওই সংস্থার পক্ষ থেকে গুরুদুয়ারাতে এই স্ট্যান্ড প্রদান করা হলো। সংস্থা থেকে এসছেন, আপনি দিয়ে গেলেন, কোথায় দিয়ে গেলেন? আমরা সমস্ত বলে আমাদের একটা এনজিও আছে, আমরা সেখান থেকে এসেছি। আমরা যত ওই করোনা স্প্রেড করতে আরম্ভ করবো, তখন থেকে আমরা যতটা পাচ্ছি সাহায্য করছি মানুষের, যেভাবে পাচ্ছি। এখানে যেহেতু গুরুদুয়ারা থেকে এখনও আমাদের সেবা করা হচ্ছে প্রতিদিন, তো আমরা যদি তার একটা অংশ, ছোটো অংশ যতটা দায়িত্ব নিতে পারি একটা, তার আমাদের প্রচেষ্টা ছিল একটা। তো আমরা ওর জন্য কিছু সোয়াবিনের প্যাকেট যেগুলো দিয়েছিলাম, যেগুলো নিজেকে খেতে পারে। আর তার সঙ্গে আমরা স্যানিটাইজার একটা স্ট্যান্ড বসালাম, যাতে এখানকার যারা নিয়মিত যারা যাতায়াত করছে, যারা আসছে, তারা যাতে হাত ভক্তরা যারা আসছে, তারা যাতে হাত পাত ঘাটে এটা নিয়ে নিজের করোনামুক্ত বা বিভিন্ন জায়গায় যেটা দেখা যাচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার জন্য একটা মানুষকে নিয়োগ করা হচ্ছে, সেই মানুষটি দাঁড়িয়ে থাকছে এবং সে তাকে স্যানিটাইজার দিচ্ছে। এইটাতে কি সুবিধা হলো? এটা সুবিধা হচ্ছে, আপনার কাউকে দাঁড়াতে হবে না, আপনি এখানে পাটা প্রেস পা দিয়ে চাপবেন না, চাপলেই আপনার হাতে অটোমেটিক্যালি করে আসবে এটা স্যানিটাইজার। আপনার নাম? আমার নাম সায়ন সেন। সকলে জানে আমাদের লঙ্গর সেবা এখানে চলছে, আজকে 74তম দিন এবং আজকে একটা এনজিও সম্পর্ক থেকে আমাদের এখানে একটা প্যাডেল স্ট্যান্ড দিয়ে গেছে সম্পর্ক এনজিও থেকে। আমরা তাদের এই যে কার্যকলাপ তাকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের যারা ভক্তরা এখানে গুরুদ্বারায় প্রণাম করতে প্রার্থনা করতে আসে, আমাদের একটা সুবিধা হলো যে এটা আমাদেরকে আর কি হাতে করে দিতে হতো, সেটা এখন আর দিতে হবে না, এটা প্যাডেল সিস্টেম আছে, পা দিয়ে টিপলেই হাতে যতটুকু দরকার হাত মানে হ্যান্ড স্যানিটাইজ হয়ে যাচ্ছে, যাতে রোগ সংক্রমণ না হয়। তো আমরা সম্পর্ক এবং সায়ন সিংহ এবং ওর টিমকে আমরা সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সময় আমাদের এটা প্রদান করার জন্য। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।